বৃহস্পতির গোচরে পাঁচ রাশির কপাল খুলবে টাকা কেরিয়ারে সাফল্য যোগ তুঙ্গে নয় গ্রহের মধ্যে বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ গ্রহ মনে করা হয় দেবগুরুর রাশি পরিবর্তন সকল রাশির উপরই প্রভাব ফেলে তবে কিছু রাশি বিশেষভাবে অনুকূল প্রভাব লাভ করে জুন মাসের এই সপ্তাহে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন যা তিন রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি কর্মজীবন কর্মজীবনে অগ্রগতি পদোন্নতি নতুন কর্মসংস্থানের সুযোগ ব্যবসায়িক লাভ অর্থ আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি নতুন আয়ের উৎস সম্পদের লাভ পারিবারিক জীবন পারিবারিক সুখশান্তি বৃদ্ধি সন্তানদের সাথে সম্পর্ক উন্নত বিবাহের সম্ভাবনা স্বাস্থ্য স্বাস্থ্য উন্নত দীর্ঘস্থায়ী রোগের সমাধান সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি। শিক্ষা শিক্ষাক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষা লাভের সুযোগ গবেষণা ক্ষেত্রে অগ্রগতি ব্যবসা ব্যবসায়িক উন্নতি নতুন ব্যবসায়িক সুযোগ বিনিযোগে লাভ সামাজিক জীবন সমাজে সম্মান বৃদ্ধি নতুন বন্ধু লাভ পুরাতন সম্পর্ক পুনরুজ্জীবিত মানসিক স্বাস্থ্য মানসিক চাপ কমে যাওয়া আত্মবিশ্বাস বৃদ্ধি ইতিবাচক চিন্তাভাবনা কুম্ভ রাশি পরিবার পরিবারে শুভ খবর সন্তানদের সাফল্য সম্পত্তি লাভ পেশা কর্মজীবনে স্থিতিশীলতা পদোন্নতির সম্ভাবনা নতুন দক্ষতা অর্জন আর্থিক আর্থিক লাভ ঋণ পরিশোধ সম্পদের সঞ্চয় মানসিক মানসিক শান্তি সৃজনশীলতা বৃদ্ধি আধ্যাত্মিক জ্ঞান লাভ উল্লেখ্য এই ফলাফলগুলো কেবলমাত্র বৃহস্পতির রোহিণী নক্ষত্রে অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে ব্যক্তিগত জাতক অনুসারে আরও নির্দিষ্ট ফলাফল জানতে জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান সকলের জন্যই কিছু না কিছু ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায় বৃহস্পতির রোহিণী নক্ষত্রে গমন মেষ মিথুন ও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুভ বলে মনে করা হচ্ছে তবে এটা সর্বদা স্মরণ রাখা উচিত যে জ্যোতিষশাস্ত্র ফলাফলই শেষ কথা নয় জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবের কোন বিকল্প নেই তবে এই সময়টি এই তিনটি রাশির জাতকদের জন্য ইতিবাচক ফলাফলের সম্ভাবনা বাড়িয়ে দেয় বৃহস্পতির গোচরে পাঁচ রাশির কপাল খুলবে টাকা কেরিয়ারে সাফল্য যোগ তুঙ্গে নয় গ্রহের মধ্যে বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে সুভ গ্রহ মনে করা হয় দেবগুরুর রাশি পরিবর্তন সকল রাশির উপরই প্রভাব ফেলে তবে কিছু রাশি